নমস্কার বন্ধুরা, চলে এসেছিল নতুন বিয়ে বাড়ির ভিডিও নিয়ে। মানে নতুন বিয়ে বাড়ি বলতে এখন কোনো বিয়ে বাড়িতে যাইনি, কারণ ভাদ্র মাস পড়ে গেছে, তো এখন কোনো বিয়ে নেই। এটা হচ্ছে দীপিকার যে বিয়ের ভিডিও তোমরা দেখেছো, তো তারই রিসেপশন, তার জন্য আমরা চলে গেছিলাম রিসেপশনে হালি শহর। তো প্রথমেই দেখো, পাতে পড়ে গেল চিকেন শার্টে, তার সাথে ছিল স্যালাড। আর এটা তো কোনো ক্যাটারিং প্রমোশন না, তো ওইভাবে খাওয়ার রিভিউ দেবো না। তো দেখো মানে কি কি আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়ার দাওয়ার কিন্তু ছিল দুর্দান্ত জমজমাটি। তো ফার্স্টেই পাতে পড়ে গেছিলো চিকেন শার্টে, যে শার্টেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের চিকেন ছিল, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর তার সাথে ছিল কিন্তু স্যালাড। আর এখানে সম্রাট মানে মজা পেয়েছিল, কাঠিটা দিয়ে শশা খাচ্ছিল আর বলছিল এইভাবে খাওয়াচ্ছি না, ওটা তোমার জন্য ঠিক আছে, তুমি খাও। তো তারপরে পাতে পড়ে গেল নান, আর তার সাথে ছিল নানের সাইজগুলো বেশ যথেষ্ট বড় ছিল আর অনেকটাই সফট ছিল। তারপরে চলে গেল চানা মশলা। যতই বলি রিভিউ দেব না, কিন্তু ফুড ব্লগার তো খেতে খেতে ওইভাবে অভ্যাস হয়ে গেছে, মানে বলতে বলতে। তো চানা মশলার সাথে নানটা কিন্তু দুর্দান্ত ছিল। আর খাওয়া দাওয়া করতে থাকি, আর তার সাথে দেখো আজকে আমি যে শাড়িটা পরেছি পুরোপুরি এখনও বুঝতে পারছো না, যদিও ব্লগিংটা আসলে পুরোপুরি বুঝতে পারবে। এই শাড়িটা কিন্তু আমি নিয়েছিলাম শান্তিপুর মমিতা টেক্সটাইল, যারা যারা আমরা ভিডিও দেখেছো তারা তারা জানো। তো মমিতা টেক্সটাইলের শাড়ি, এটা খুব সুন্দর শাড়িটা, আর এখানে কিন্তু এমনি অনেক কালেকশন আছে। আর তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, মমিতা টেক্সটাইলে গেলে কিন্তু তোমরা নানান ধরনের রিজনেবল মানে প্রাইসে শাড়ি কিন্তু পেয়ে থাকবে। তো দেখো কথা বলতে বলতে পাতে পড়ে গেছে গরম গরম ভাত ডাল, আর ছিল ঝুরি মানে আলু ভাজা। আর আমি যেটা বলছিলাম এরকম না, দুটো তিনটে বাড়িতে খেলাম, যে আলু ভাজার সাথে না এখন সুন্দর চিড়ে ভাজাও দিচ্ছে, মানে যেটা মিক্সড আলু আর চিড়ে ভাজা, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগছে। আর ডালটা খুবই টেস্টি হয়েছিল, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে। তারপরে চলে এসেছে বাটিতে করে বড় বড় সাইজের পাবদা মাছ, এই যে সাইজটা দেখেছো দুর্দান্ত সাইজের। আর এটা ছিল পাবদার সর্ষের ঝাল, তো এই যে সর্ষের ঝাল সম্রাট ঝোল নিয়ে নিচ্ছে, আর আমি তখনও মনে হয় ডাল দিয়ে খাচ্ছিলাম। না না, খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে, এবার হচ্ছে মাছের ঝোল দিয়ে খাওয়ার পালা। কিন্তু মানব হচ্ছে মাছটা কিন্তু খায়নি, কারণ ও পাবদা পারছে এই মাছগুলোর খুব একটা পছন্দের না। তো সম্রাট বলেছিল ঠিক আছে আমি খেয়ে নেবো। তো সম্রাট এই মাছটা দুটো খেয়েছিল, আর এতটাই টেস্টি হয়েছিল সর্ষের ঝালটা, মানে যেটা হয় না গরম গরম ভাতে সর্ষে ব্যাপারটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো এই যে হচ্ছে কাটা মানে ধরলাম আর খুলে বেরিয়ে গেল, কারণ তোমরা জানো এই মাছগুলো খুব নরম টাইপের হয়। এই যে আমি এখন খাচ্ছি মাছ, আর মাছটা কিন্তু বললাম যেটা দুর্দান্ত টেস্ট ছিল। তো খেতে খেতে এবার পাতে পড়লো ফ্রাইড রাইস, মানে এখানে ভাত ফ্রাইড রাইস দুটোই ছিল, মানে অর ছিল না, দুটোই ছিল ভাতও আর ফ্রাইড রাইসও। ভাতের সাথে ছিল মাছ আর ডাল, আর ফ্রাইড রাইসের সাথে ছিল কিন্তু চিকেন কষা। তো এখানে সম্রাট নিয়ে নিয়েছে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা, আমি নিয়ে নিয়েছি। আর মানব যেহেতু এখানে মাছ খায়নি, ও চিকেন দিয়েই মানে ভাতটা আর ফ্রাইড রাইসটা খেয়েছিল। তো এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করছি, আর চিকেন ফ্রাইড রাইসের টেস্টটা দুর্দান্ত লাগে। মানে আমি না ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের দিয়ে চিকেন কষা বা চিকেন গ্রেভি টাইপের আইটেমটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু হাড় টাইপের নিয়ে নিয়েছিলাম, মানে চিকেন যেহেতু হাড় কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে হাড়ে লাগানো মাংসগুলো। তো তারপরে এখানে এই যে মানব মাংস নিয়েছিল, আর এখানে যেহেতু মানবকে দেখানো হয়নি, মানব আর একবার যেহেতু মাংস নিয়েছিল, তো জামাইদা বলছিল মানে সম্রাট বলছিল আর কি, যে হাত ছড়া দেখাবো তুই কতগুলো মাংস খেয়েছিস। মানব বলছে আমি কিন্তু মাছ খাইনি, ঠিক আছে। তো স্বাভাবিক মাংস দিয়ে ও অনেকটা মাংস নিয়ে ভাত আর ফ্রাইড রাইস খেয়েছে। তো বিয়ে বাড়ি মানেই তো জমজমাটি খাওয়া দাওয়া, কবজি ডোবানো। তো এবার চলে এসেছে চাটনি, আর এই চাটনিটা দেখে আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে আছে আমসত্ত্ব খেজুরের চাটনি। তো সম্রাট আমসত্ত্ব খায় না, আমাকে দিয়ে দিল, আমি বললাম না আমি আরও একটু আমসত্ত্ব নেব। তো এখানে আমসত্ত্ব চাটনি দিয়ে দিয়েছে, তার সাথে পড়ে গেছে পাঁপড়, যেটা কিন্তু ছিল রোস্টেড পাঁপড়। তো চাটনির সাথে পাঁপড় খেতে দুর্দান্ত লাগে, তোমরা জানো। তো খাওয়া দাওয়া কিন্তু চলে এসেছে শেষের পথে। তো খাওয়া দাওয়া আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে হচ্ছে মিষ্টির পালা, ফার্স্টে রসগোল্লা এসেছে, কিন্তু তারপরে ছিল ওটা লর্ড চমচম। যদি জানতাম মানে জানতাম কি, অ্যাকচুয়াল মেনু কার্ড খেয়াল করিনি, লর্ড চমচমটা থাকলে না রসগোল্লাটা নিতাম না, যদি খেয়াল করতাম, কথা বলতে বলতে সেটা আর দেখিনি। তো যাই হোক, রসগোল্লা আর একটা লর্ড চমচম নিয়ে নিলাম। এই মিষ্টিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, তোমাদের কার কার ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের খাওয়া দাওয়া, আর হাতে ছিল লাস্টে পান। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।